প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো। মিসও ভালো আছি। মিস আবার চলে এলাম তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। আমরা আজ পড়বো সামাজিক পরিবেশের উপর প্রকৃতির প্রভাব। তাহলে চলো, আমরা এখন কি দেখতে পাচ্ছি? এখানে বেশ কিছু ছবি দেখতে পাচ্ছি। ছবিতে কি বিভিন্ন রকমের প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছি। এই যে পরিবেশ, পরিবেশগুলোতে কি রয়েছে? সামাজিক পরিবেশের পরিবেশ রয়েছে। যেমন আমরা এখানে কি দেখতে পাচ্ছি, নৌকো। নৌকোতে কি অনেক লোকজন আছে? কি লোকজন কোথায়? সমাজেই তো বসবাস করে। আর এই নৌকোতেই আমরা কি দেখতে পাচ্ছি, অনেক রকমের লোকজন দেখতে পাচ্ছি। আবার আমরা দ্বিতীয় ছবিটিতে কি দেখতে পাচ্ছি, জেলেরা কি চমৎকার করে মাছ ধরতেছে ভরা মৌসুমে। একদম নদীর পানি চারদিকে যেন পরিপূর্ণ হয়ে আছে, এই পরিবেশে কি তারা মাছ ধরছে। তারপর আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি। ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি, চারদিকে যেন প্রচণ্ড রোদে খা খা করছে, মনে হচ্ছে যেন সবকিছু পুড়ে ছাই হয়ে যাচ্ছে। গাছে কি একটি পাতাও যেন নাই, মানে গাছটাও যেন পুড়ে যাচ্ছে, মরে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তারপর আমরা আরো একটি ছবি দেখতে পাচ্ছি। ছবিটিতে কি দেখতে পাচ্ছি, মাটি ফেটে একদম চৌচির হয়ে গেছে, যেখানে কি কোনো প্রকার চাষবাস করা সম্ভব না। তাই কি করা হচ্ছে, শেষের কাজ করা হচ্ছে, করে কি জমিটিকে চাষের উপযোগী করা হচ্ছে। আমরা এই যে ছবিগুলো দেখতেছি, প্রত্যেকটি কি আলাদা আলাদা পরিবেশের, কিন্তু প্রত্যেকটি আমাদের সামাজিক পরিবেশের এক একটি করে উদাহরণ। আবার আমরা এখন একটি ছবি দেখতে পাচ্ছি, কি গ্রামের একটি ছবি। কি চমৎকার, গ্রামের মেঠো পথ দিয়ে গাড়োয়ান গরুর গাড়ি নিয়ে যাচ্ছে, দেখেই কি অনেক ভালো লাগছে। কি গরুর গাড়িতে কি গ্রামের লোকজন যাতায়াত করে। আমরা এখানে আর একটি ছবি দেখতে পাচ্ছি। ছবিটিতে কি দেখতে পাচ্ছি, এটা সম্পূর্ণ ভিন্ন রকমের একটি চিত্র দেখতে পাচ্ছি। এখানে কি কালো পিচের রাস্তার উপর দিয়ে কি ভ্যান গাড়ি নিয়ে যাচ্ছে, আবার একটি লোক শীতের কাপড় গায়ে দিয়ে হাঁটছে, চারদিক কি কুয়াশাচ্ছন্ন। এই যে আমরা ছয়টি ছবি দেখলাম, প্রত্যেকটি ছবি কি প্রত্যেকটি থেকে আলাদা আলাদা। তার মানে আমাদের এই যে সামাজিক পরিবেশে এই যে প্রকৃতির যে বিভিন্ন রকমের প্রভাব রয়েছে, তা আমরা এই ছবিগুলোতে স্পষ্টভাবে কি দেখতে পেলাম। এখন আমরা সামাজিক পরিবেশের উপর প্রকৃতির যে প্রভাব রয়েছে সেই সম্পর্কেই আলোচনা করব। এই যে মানুষ যে জিনিসগুলো সৃষ্টি করে, এই সৃষ্টি উপাদানগুলো নিয়েই কি আমাদের সামাজিক পরিবেশ গঠিত। যেমন আমরা এই যে আমাদের চারপাশে দেখতে পারি, বাড়ি ঘর, বিদ্যালয়, খেলার মাঠ, এই সবগুলোই কি মানুষের সৃষ্টি। কি তাহলে তোমরা তোমাদের আশেপাশে আর কি কি দেখতে পারো এরকম, যা মানুষের তৈরি, খেয়াল করো তো। হ্যাঁ, আমরা আমাদের আশেপাশে যাই দেখতে পাচ্ছি মানুষের তৈরি, সেগুলো কি, সেগুলো সবই সামাজিক পরিবেশের উপাদান। যেমন বাইসাইকেল হতে পারে, খাট হতে পারে, টেবিল হতে পারে, চেয়ার হতে পারে, তারপর হচ্ছে বিদ্যালয় তো আছেই, খেলার মাঠ তো আছেই, এছাড়া কি আরো বিভিন্ন রকম জিনিস হতে পারে, সবগুলো কি, সবগুলো সামাজিক পরিবেশের উপাদান। একই সাথে সমাজের বিভিন্ন কাজ, যেমন কৃষি বলো, পরিবহন বলো, বা যে কোনো প্রকার কাজ, যেমন কোনো অনুষ্ঠান হচ্ছে কোনো জায়গায়, বা কোথাও মেলা হচ্ছে, কিংবা বিদ্যালয়ে কি খেলা হচ্ছে, সব কিছু কি সামাজিক পরিবেশের কি এক একটা অংশ। আমাদের সামাজিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। কেননা এই যে আমরা যে সামাজিক পরিবেশে যা কিছুই দেখতে পাই, সব কিছু কি প্রকৃতির উপর অনেকাংশে নির্ভরশীল। কারণ প্রকৃতি থেকেই আমরা এই সামাজিক পরিবেশের উপাদানগুলো পেয়ে থাকি। যেমন কোনো অঞ্চলে আবার আমরা কি দেখতে পাই, কোনো অঞ্চলে অনেক বেশি ঠান্ডা, আবার কোনো অঞ্চলে গরম অনেক বেশি। এই যে পার্থক্য, এটাও কি আমাদের পরিবেশের কারণে। যেখানে শীত বেশি, সেখানে আমরা শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য মোটা জামা কাপড় পরি, এ সময় আমরা বিভিন্ন রকমের কি খাবার খাই। কি মনে পড়ে না, শীতের সময় আমরা বিভিন্ন রকমের পিঠাপুলি খাই, কত মজা করে খাই। হ্যাঁ, সেগুলো খেতে বেশ মজার। এমনভাবে ঘর বাড়ি তৈরি করি যেন ঘর গরম থাকে। কি অনেক সময় আমরা কি করি, দরজা জানালা আটকে দিয়ে থাকি, কেন, যাতে ঘরের ভেতরটা গরম থাকে, বাইরের যাতে কুয়াশা ঘরে না আসে। তারপর শুষ্ক এলাকায় গাছ ও ফসল কম জন্মে। কেন কম জন্মে, শুষ্ক এলাকায় কি হয়, মাঠ ফেটে একদম চৌচির হয়ে যায়, আবার গাছপালায় একদম পাতা থাকে না, দেখে মনে হয় কি যেন গাছ মরে গেছে, এই রকম। এছাড়া যেসব এলাকায় জলাশয় ও নদ নদী বেশি, সেসব এলাকায় মাছের চাষ বেশি হয় এবং সহজেই কি
শেষের কাজও করা যায়। যেমন আমরা মানে যেসব এলাকায় যেমন জলাশয় বেশি, মানে মাছ তো আমরা জলাশয় থেকেই পাই, নদী থেকে পাই, এইসব এলাকায় তো মাছ বেশি পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। এরকম এই যে আমাদের প্রকৃতির যে বিভিন্ন রকমের যে পার্থক্য, একটার সাথে যে আরেকটার যে পার্থক্য রয়েছে, এটাই কি আমাদের প্রকৃতির প্রভাব। তো এক এক এলাকায় আমাদের প্রকৃতির প্রভাব এক এক রকম। এজন্য আমাদের কি এই যে সামাজিক পরিবেশের উপর যে প্রকৃতির প্রভাব রয়েছে, এজন্য আমাদের কি প্রকৃতির উপর নির্ভর করে আমাদের এক একটা পরিবেশের যে উপাদানগুলো সেই অনুযায়ী কি কাজ করতে হবে। যেমন সামাজিক পরিবেশ ও প্রকৃতির উপর প্রভাব ফেলে, তাই আমাদের পরিবেশ নিয়ে সচেতন হতে হবে। আমাদের কি করতে হবে, আমাদের এই পরিবেশটা যাতে রক্ষা পায়, পরিবেশটা যাতে সঠিকভাবে থাকে, এই জন্য আমাদের চেষ্টা করতে হবে। এই জন্য আমরা কি করব, বেশি বেশি করে গাছ লাগাবো। প্রচুর গাছপালা থাকলে আবহাওয়া ঠান্ডা থাকে এবং বৃষ্টিপাত হয়। যদি আমাদের বৃষ্টিপাত ঠিক মতো হয়, তাহলে কি আমাদের খরা থেকে আমরা বেঁচে যাব, তাহলে শুষ্ক আবহাওয়া থেকে বেঁচে যাব, শেষের কাজ ভালো হবে, তারপর কি মাটি উর্বর হবে, আর গাছ থেকে আমরা কি বাড়ি ও আসবাবপত্র তৈরি করতে পারবো খুব সহজেই। এভাবেই চলো আমরা এখন কি করব, আমরা এখানে কি দেখতে পাচ্ছি, তিনটি ভিন্ন ভিন্ন রকমের ছবি দেখতে পাচ্ছি। এই ছবিগুলোতে কি আমরা বিভিন্ন রকমের যানবাহনের ব্যবহার দেখতে পাচ্ছি। একটিতে আমরা দেখতে পাচ্ছি বেশ চমৎকার শহরের একটি দৃশ্য দেখতে পাচ্ছি, যেখানে কি লোকজন রিক্সা এবং সাইকেলে যাতায়াত করতেছে। কিভাবে যাতায়াত করছে, তারা বৃষ্টিতে ভিজে ভিজে, তার মানে কি এটা আমরা বৃষ্টি ভেজা পরিবেশের চিত্র দেখতে পাচ্ছি। তারপর আমরা কি গ্রামের মেঠোপথে গাড়োয়ানকে গরুর গাড়ি নিয়ে যেতে দেখছি, কারণ গ্রামের মেঠোপথে সাধারণত আমরা গরুর গাড়ি চলতে দেখি, কারণ সেখানে বড় বড় বাস ট্রাক বা অন্যান্য যানবাহন চলা সম্ভব নয়। এই যে আমাদের সমাজে আলাদা আলাদা যে ব্যবস্থা, এগুলো কি এগুলো আমাদের প্রাকৃতিক পরিবেশের উপরও প্রভাব ফেলছে। তারপর আমরা কি নদীপথে কি দেখতে পাচ্ছি, নৌকো দেখতে পাচ্ছি, কারণ নদীপথে নৌকো ছাড়া অন্য যানবাহন খুব কমই চলাচল করে। তাহলে আমরা কি বিভিন্ন রকম পরিবেশে বিভিন্ন রকমের যানবাহন দেখতে পেলাম। চলো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা প্রাকৃতিক পরিবেশ কিভাবে আমাদের সামাজিক কাজকে প্রভাবিত করে তার উদাহরণ দিই। যেমন আমাদের এই যে আপাত দৃষ্টিতে আমরা আমাদের যে সামাজিক পরিবেশ দেখতে পাচ্ছি, এই পরিবেশটিকে আমরা কি দুটি ভাগে ভাগ করতে পারি। একটি আমরা বৃষ্টি ভেজা পরিবেশ বলতে পারি, আর একটি কি বলতে পারি, শুষ্ক পরিবেশ। বৃষ্টি ভেজা পরিবেশে আমরা আসলে কি কি দেখতে পাই, বৃষ্টি ভেজা পরিবেশে কি অনেক বন্যা হয়, আর বন্যার সময় কি আমরা নৌকো ছাড়া অন্য কোনো কিছুতে চলাচল করতে পারি না, আর কি সেই সময় জমি উর্বর থাকে, আর তাই কি হবে, ধান চাষ খুব ভালো হয়। আর শুষ্ক পরিবেশে কি, শুষ্ক পরিবেশে একদম খরা হয়ে যায়, মাঠ ফেটে চৌচির হয়ে যায়, তখন কি স্বাভাবিকভাবেই চাষাবাদ কম হবে, আর কি হবে, গাছপালা একদম শুকিয়ে যায়, দেখে যেন মনে হয় মৃত গাছ। তো আমরা এই যে পরিবেশের যে বিভিন্ন রকমের পার্থক্যগুলো দেখলাম, সামাজিক পরিবেশের যে এই যে পার্থক্যগুলো, এ থেকে আমরা কি করতে পারি, পরিবেশের ভারসাম্য যাতে ঠিক থাকে সেজন্য আমাদের কিছু কাজ করতে হবে। প্রাকৃতিক পরিবেশের উপর জলবায়ুর প্রভাব আমরা কি করতে পারি, অনায়াসে আলোচনা করতে পারি। আমরা এই যে শুষ্ক এবং বৃষ্টি ভেজা আবহাওয়া দেখলাম, এর যে পার্থক্য, কোথাও যে উষ্ণ কোথাও কম উষ্ণ, এই যে পার্থক্যগুলো, এর মাধ্যমে কি আমরা বিচার বিশ্লেষণ করে প্রাকৃতিক পরিবেশের উপর জলবায়ুর প্রভাবটা খুব সুন্দর করে কি আমরা আলোচনা করে ফেলি। আর আমরা এই যে বিভিন্ন রকমের পরিবেশ দেখলাম, আমরা কি চোখ বন্ধ করলে কি হয়, মনে হয় যে চোখের সামনে একটি ছবি ভেসে আসছে। এই ছবিটি কি আমরা কল্পনা করে, অথবা আমরা যে দেখলাম এতক্ষণ, আমরা মনে পড়লে কিছুটা দেখেও নিলাম, এভাবে কি আমরা খুব সুন্দর করে একটা ছবি আঁকতে পারি। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেরি না করে চমৎকার করে একটা ছবি এঁকে ফেলি। প্রাকৃতিক পরিবেশের উপর সমাজের প্রভাব কমাতে আমরা কি করতে পারি, হ্যাঁ আমরা কি করতে পারি বলো তো? নিশ্চয়ই বলতে পারি, আমরা এই প্রাকৃতিক পরিবেশের উপর সমাজের প্রভাব কমাতে বেশি বেশি করে গাছ লাগাতে পারি। কেননা গাছ আমাদের প্রিয় বন্ধু, আর এই গাছ বেশি বেশি লাগালে কি হবে, আমাদের প্রকৃতির ভারসাম্য স্বাভাবিক থাকবে, বেশি বেশি বৃষ্টিপাত হবে, আবহাওয়া ঠান্ডা থাকবে, আর কি মাটি উর্বর হবে, আমাদের কি ফসল ভালো হবে, আর এই ফসল থেকে কি আমরা
আমাদের সমাজের বিভিন্ন কাজে লাগাতে পারবো। আর এগুলো থেকে এই গাছগুলো যখন বড় হবে, তখন সেই গাছগুলো দিয়ে আমরা বাড়ি এবং কি বাড়ির বিভিন্ন রকম আসবাবপত্র তৈরি করতে পারবো। তো শিক্ষার্থীরা, আমরা যে শুধু গাছ লাগাবো তাই না, গাছ লাগালেই হবে না, গাছের কি পরিচর্যা করতে হবে, গাছের যত্ন নিতে হবে, গাছ যাতে সঠিকভাবে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে। তো আমাদের আজকে আমরা যা পড়লাম, আমরা এগুলো কি বাসায় চর্চা করব এবং কি প্রকৃতির এই যে পরিবেশগুলো, এগুলো সম্পর্কে আরো বেশি বেশি জানার চেষ্টা করব, সবগুলো দেখব। তো আজকের পাঠ আমাদের এ পর্যন্তই। পরবর্তী পাঠের জন্য সবাই প্রস্তুত থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।